প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সম রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের পরীক্ষা তোমাদের শেষ হয়েছে সেমিস্টার টু এর পরীক্ষা খুব দ্রুত কিন্তু হতে চলেছে তাই তোমরা সূচিপত্র এবং কোশ্চেন প্যাটার্নটা অবশ্যই বুঝে নাও তাহলে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মতবাদ এবং ধারা রয়েছে ইউনিট ওয়ান টু থ্রি ফোর চারটে ইউনিট রয়েছে ইউনিট ওয়ান কি রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ দুই দেখে নাও জাতি ও জাতীয়তাবাদ তিন সরকারের রূপ সমূহ চার সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা নির্বাচিত চিন্তাবিদগণ এটা তোমার ইউনিট চারটে হলো তারপরে দেখো আরেকটি চ্যাপ্টার রয়েছে কি চ্যাপ্টার ভারতীয় সংবিধান এর আন্ডারে দুটো ইউনিট রয়েছে ইউনিট ফাইভ ইউনিট সিক্স মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ আর ছয় দেখে নাও নির্বাচন এবং প্রতিনিধিত্ব হয়েছে আর প্রকল্প লিখন পদ্ধতিতে রয়েছে তার সঙ্গে মডেল কোশ্চেন পেপারস কিন্তু রয়েছে ঠিক আছে তো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে দেখো ছায়া প্রকাশনীর বইয়ের অনুসরণের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করেছিলাম সেমিস্টার টু কিন্তু তোমাদের অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো তোমরা অবশ্যই পাশে থেকে তো চলো আমরা তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নিই দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন কোশ্চেন প্যাটার্ন ক্লাস ইলেভেন সেমিস্টার টু টপিক্সে কী রয়েছে দেখো শর্ট অ্যান্সার কোশ্চেন্স ডিসক্রিপটিভ কোয়েশ্চেন্স মার্কস চল্লিশ তোমাদের এক নম্বর যে ইউনিট ওয়ান ছিল কি কনসেপ্ট অব পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ অর্থাৎ ইউনিট ওয়ানের যে চ্যাপ্টার রয়েছে সেখানে দেখো দু নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে চার নম্বরের কোনো প্রশ্ন থাকছে না ছ নম্বরের একটি প্রশ্ন আসবে টোটাল ছয় আর দুই আট তাহলে ইউনিট ওয়ান থেকে কি কি এলো টোটাল আট নম্বর এলো একটা দু নম্বরের প্রশ্ন একটা ছ নম্বরের প্রশ্ন চার নম্বরের কোনো প্রশ্ন থাকবে না ইউনিট টু এ কি রয়েছে দেখো ন্যাশন অ্যান্ড ন্যাশনালিজম অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদ দু নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে চার নম্বরের একটি লিখতে হবে ছ নম্বরের কোনো প্রশ্ন থাকবে না তাহলে এখান থেকে চার আর দুই আট সরি হ্যাঁ চার আর দুই ছ নম্বর এলো এখান থেকে তোমাদের ইউনিট থ্রি ফর্মস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের রূপসমূহ এখান থেকে দেখো এই চ্যাপ্টার থেকে দু নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে চার নম্বরের একটাও থাকবে না ছ নম্বরের একটি লিখতে হবে তাহলে ছয় আর দুই আট নম্বর হল ইউনিট ফোর কি লেখা রয়েছে দেখো কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা দেখো দু নম্বরের কোনো প্রশ্ন থাকবে না চার নম্বরের কোনো প্রশ্ন থাকবে না ছ নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে ওকে ইউনিট ফাইভ কিরে দেখো ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ এই চ্যাপ্টার থেকে দেখো দু নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে চার নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং ছ নম্বরের কোনো প্রশ্ন এখান থেকে আসবে না তাহলে চার আর দুয়ে ছ নম্বর হলো ইউনিট সিক্স ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অর্থাৎ নির্বাচন এবং প্রতিনিধিত্ব এই চ্যাপ্টার থেকে দু নম্বরের একটি প্রশ্ন চার নম্বরের একটি প্রশ্ন ছ নম্বরের কোনো প্রশ্ন নেই টোটাল দেখো দু নম্বরে তাহলে কড়া লিখতে হচ্ছে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচ দুগুণে দশ চার নম্বরের দুটো তিনটে লিখতে হবে এখানে বারো ছ নম্বরে লিখতে হবে কটা একটা দুটো তিনটে আঠেরো হলো তাহলে আঠেরো আর বারো তিরিশ আর দশে টোটাল চল্লিশ নাম্বার আশা করি তোমরা কোশ্চেন প্যাটার্ন বুঝতে পেরেছ ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও আর কোন সাবজেক্টের তোমরা এই ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো